एक्सप्लोरर आरएमर नतून एक भिडियोते अपन के स्वागत जे अपारा देखते कुष्टिया सदर उपजेला क्षुद्ध आलचारा ग्रामेर माठ एटी एबार कृषक बाम्पार फलन होना देखते ये धानगुला अनेक सुंदर धान हो खेतर बीघा प्रति 25 থেকে 30 মন করে ধান পাচ্ছেন কৃষকরা। এবার কৃষকরা যদি তাদের ধানের ন্যায্য মূল্য পান তাহলে তারা অনেক খুশি হবেন। ধানের ফলন হওয়াতে কৃষকরা অনেক খুশি। এটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার খুদ্দলচারা গ্রামের মাঠ। এই মাঠের প্রত্যেকটা কৃষকের জমিতেই খুব সুন্দর ধান ফলেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে বিভিন্ন ধরনের ধানের চাষ করে থাকেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় এই ধানগুলোকে বলে থাকে আটাশ ধান, বাসমতি ধান, মিনিকেট ইত্যাদি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা ধান পেকে গেছে, তারা তাদের ধান কেটে প্রসেসিং করছে, খেতে ধান কেটে তারা বাসায় নিয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা এবার অনেক সন্তুষ্ট, তাদের ক্ষেতের ফসল ভালো হওয়াতে তাদের মুখে হাসি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা যে ফসলগুলো ফলায় সেটার যদি প্রকৃত দাম কৃষকরা পায় তাহলে তারা অনেক খুশি হবে। কৃষকরা সবসময় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়, সরকার যেন তাদের প্রত্যেকটা ফসলের ন্যায্য মূল্য দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে সেটাতেই তারা আশাবাদ ব্যক্ত করেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ধান হয়েছে। এখন তারা একটু আতঙ্কিত বা একটু টেনশনে আছে, যদি ঝড় বৃষ্টি বা শিলের মুখে যদি ক্ষেতের ধানগুলো সম্মুখীন না হয় তাহলে ভালো ভালো যদি তারা ধানগুলো ঘরে তুলতে পারে তারা অনেক খুশি হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।